সকল শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। আশা করছি মহান আল্লাহ তাআলার রহমতে সকলেই ভালো আছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন বিষয় বাংলা শ্রেণী সপ্তম, ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের নির্ভুল অ্যানসার নিয়ে আসছি। সো আপনারা দেখতে পাচ্ছেন প্রশ্ন, তো এই প্রশ্নগুলো আপনারা দেখে নিতে পারেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আপনাদের অ্যানসারগুলো দেখানোর চেষ্টা করতেছি। অবশ্যই অ্যানসারগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই 100% মার্কসগুলো আপনার পেয়ে যাবেন। সো আপনারা সম্পূর্ণ ভিতরে থাকুন। সো আমরা চলে যাব আপনাদের নেক্সট পেজে। সো আপনারা দেখতে পাচ্ছেন ক্লাস 7 অ্যাসাইনমেন্ট। সো আপনারা দেখতে পাচ্ছেন, মনে করো তুমি মহিন, মোহনা তোমার খেলার সাথী জাহিদ, সাজেদা করোনা ভাইরাসে আক্রান্ত হলে তোমার মনের অবস্থা জানিয়ে বন্ধুর নাফিস নাফিসা কে একটি চিঠি লেখো। সো আপনারা অবশ্যই চিঠি লিখবেন। সো দেখতে পাচ্ছেন মাহিন মাইনাস মোহনা, তেরোই নভেম্বর 2020, প্রিয় নাসিব নাসিফা। সো আমরা এখন নেক্সট পেজে চলে যাব। সো আপনারা কিন্তু এটা আপনাদের কিন্তু এটা প্রশ্নটা। সো আপনাদের নেক্সট পেজে অ্যান্সারটা আপনারা দেখতে পাচ্ছেন, অ্যান্সারটা প্রিয় নাফিসা। সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় নাসিফা নাসিফা নাসিফ নাসিফা প্রিয় আমরা আমার প্রতি ও ভালোবাসা নিও আমার প্রতি ভালোবাসা নিস। আশা করি আল্লাহ তাআলার রহমতে ভালো আছিস। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। সম্প্রীতি জানতে পারলাম আমার খেলার সাথী জাহিদ জাহেদা করোনা ভাইরাসে আক্রান্ত। খবরটি শুনে আমার মন খারাপ হয়ে গেছিলো, তবে আশার কথা এই যে ওর শারীরিক অবস্থা অনেকটা ভালো আছে। ডক্টরের পরামর্শ অনুযায়ী বসাতে ট্রিটমেন্ট নিচ্ছে। সাজিদ জাহেদার পরিবারের সাথে কথা বলে বিষয়টি জানতে পেরেছি। তাছাড়া জাহিদ সাহেদার সাথে যোগাযোগ করেছিল এবং ওকে সাহিদ দিয়েছে। শারীরিক ও মানসিক অবস্থা ঠিক রাখার জন্য বন্ধুকে ওষুধের পাশাপাশি পুষ্টিকর খাবার খাওয়ার পরামর্শ দিয়েছে। প্রথমে ওর অসুস্থতার কথা শুনে আমার মনের অবস্থা কিছুটা দুর্বল হয়ে পড়েছিল। পরবর্তীতে আমরা পরিবারের সদস্যরা আমাকে সান্ত্বনা দিলেন এবং করোনা পরিস্থিতি নিজের শারীরিক এবং মানসিক অবস্থা ঠিক রাখার জন্য পরামর্শ দেওয়ার পাশাপাশি বন্ধুর জন্য পরম করুণাময় মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করতে বললেন। সো আমরা এখন নেক্সট পেজে চলে যাব। সো নেক্সট পেজে দেখতে পাচ্ছেন, আমার বন্ধু সাজিদ সাজেদার জন্য দোয়া করিস যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আমরা পরিবার জন্য দোয়া করিস আর আমার পরিবারের জন্য দোয়া করিস মহান আল্লাহ তাআলা যেন তোকে ও তোর পরিবারের সকলকে সুস্থ এবং করোনা ভাইরাস থেকে হেফাজত রাখেন। ইতি তোমার বন্ধু মাহিন মোহনা। সো এখানে দেখতে পাচ্ছেন প্রাপ্য ডাক টিকিট। সো এটা আপনারা কিন্তু ভালোভাবে পূরণ করে দিবেন, না হলে কিন্তু আপনাদের 100% যে মার্কটা সেটা কিন্তু পাবেন না। সো আপনারা দেখতে পাচ্ছেন প্রাপক ডাক টিকিট। সো মাহিন মোহনা এখানে দেখতে পাচ্ছেন প্রাপক নাসিফ নাসিফা মিয়াবাড়ি চাকরবাড়া। সো এখানে দেখতে পাচ্ছেন নয় বাই 50 রূপনগর। এখানে দেখতে পাচ্ছেন প্রাপক দোহার ঢাকা 1331। এখানে দেখতে পাচ্ছেন পল্লবী ঢাকা 1216। সো আজকের ভিডিওটা মূলত ছিল যে সপ্তম শ্রেণীর অ্যাসাইনমেন্ট ষষ্ঠ সপ্তাহের নির্ভুল অ্যান্সার বাংলা। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।